এই আয়াত নাযিল হইল। ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثُمَّ لَا يَجِدُوا فِي أَنفُسِهِمْ حَرَجًا مِّمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوا تَسْلِيمًا سورہ نساء پوشی کہے فَلَا رَبِّكَ لَا يُؤْمِنُونَ قَسْشِنْ كَلَوَ شَيْمَانْ دَرْنَا تمہارا پرتبالا یہ قسم کرے ہمیں اللہ بولتی حتی يُحَكِّمُوكَ دَتْنَ پَرْتُنْ دھے رسول تمہارا شالش نامان دے فیما شجر بائنا امتدر آپ سے جھگڑا بہرے شتائنا ہے ثُمَّ لَا يَجِدُوا فِي أَنفُسِهِمْ حَرَجًا مِّمَّا قَضَيْتَ তোমার তাদের অন্তরে যেন দ্বিধা সংকোচ যদি থাকে সেটা থেকেও যতক্ষণ পর্যন্ত তারা মুক্ত না হবে। তিন নম্বর আয়ুসাল্লিমু তাসলিমা তোমার দেওয়া ফয়সালাকে সামনে তারা আত্মসমর্পণ করবে। তিনটা শর্ত, প্রথম হলো আল্লাহ রসুলকে আপনাকে হাকেম মানতে হবে অর্থাৎ কোরআন হাদিসকে, রসুল তখন নাই। এরপরে হলো শুধু মানলেই হবে না, আপনার হৃদয়ের মধ্যে কোনো দ্বিধা সংকোচ রাখার চাইবে না, কারণ আপনার হৃদয়ের খুব তাল্লা রাখেন। আর তিন নম্বর হলো বাস্তবে ওর কাছে আত্মসমর্পণ করতে হবে। এই আর নাজিলের পরে দুজনেই সারেন্ডার করলো, হে আল্লাহর রাসূল আপনি যাই বলবেন তাই শুনব। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে যারা জঙ্গিবাদী তারা এখান থেকে অর্থ নিয়েছেন, যেহেতু এদেশের বহু লোক কবিরা গুনাহ করছে, এদেশের সরকার আল্লাহর আইন জারি করছে না, অতএব এসব কাফের, এরা কোশ্চিন কালো মমিন নয়, যে হাতের অনুগতটা ফালা ওরব্বিকা কসম তারা কখনোই মমিন নয়, অতএব সরকার মমিন নয়, কবিরা গুনাহগার লোক একটাও মমিন নয়, সবগুলো কল্লা কাটো মাথা ফতোয়া দিয়ে দিল তারা। এখন এই আয়াতের ব্যাখ্যা কি হবে, আমরা ব্যাখ্যা দেবো না সাহাবীগণ ব্যাখ্যা দিবেন? অর্থাৎ যাদের সামনে আয়াতটা নাজিল হয়েছে তারাই ব্যাখ্যা দিবেন না? রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন এর অর্থ হলো লা ইস্তাকমিলুন আল ঈমান, তারা কখনো পূর্ণ ঈমানদার নয়, ঈমানদার নয় তা নয়, কাফের নয় ওরা, কিন্তু পূর্ণ ঈমানদার নয়, এই কথাটা কিন্তু জঙ্গিবাদীরা মানে না। এই ভুল ব্যাখ্যা করে দেশের বহু ছেলে জীবন নষ্ট হয়ে গেছে, বহু মহিলার জীবন নষ্ট হয়েছে। আপনার সিলেটের দেশ সূর্য দিঘল বাড়ি তো কালার হয়ে গেছে, ওটাও কিন্তু ওরা হালেছে সন্তান ছিল, শুধু বুঝের গোলমাল লেখা। কোরআন বুঝতে হবে হাদিস দিয়ে, আপনার ব্রেন দিয়ে বুঝলে হবে না, হাদিস এসেছে তো কোরআনকে বোঝানোর জন্যই তো আসছে। তবে মানুষ ছিল এলাইহিম, তোমার কাছে আমি কোরআন নাজিল করেছি এই জন্য যে জনগণের কাছে তুমি একটা ব্যাখ্যা করে দেবে, ব্যাখ্যাটা তোমার রসুল, আর রসুলের ব্যাখ্যাটাই তো হাদিস। তার ব্যাখ্যা হচ্ছে এই, তারা পূর্ণাঙ্গ ইমানদার নয়। প্রমাণ নেন ওই বাদী বিবাদী দুজন ব্যক্তি, তারা কিন্তু কাফের বা মুনাফিক ছিল না, দুজনে জলিল কদর সাহাবি, নাম বলবো না আপনাদের কাছে খারাপ লাগবে, দুজনে বদরি সাহাবি। আর শুনবেন বদরি সাহাবি সম্পর্কে হাদিস কি আসছে, বদরি সাহাবিদের সকল গোনা মাফ, মাগফুরুল, একদম এরকম পরিষ্কার হাদিসে বোখারি শরীফে। সেই বদরি সাহাবি দুজনের মধ্যে গোলমাল লাগাতে কিন্তু এই আয়াত নাজিল হয়েছে। তো ওই বদরি সাহাবিদেরকে আপনি কাফের বলবেন না, ওদের রক্তকে হালাল বলবেন না। ফতুল বাড়ি আপনাকে পড়তে হবে, হাদিসের সারাহা যেগুলো আছে সেগুলো দেখতে হবে, তোমার ব্যাখ্যাটা পাবে। আমরা এগুলি বলে দিয়েছি সবাইকে, ফলে আলহামদুলিল্লাহ এখন জঙ্গিবাদ বাংলাদেশে অনেক অনেক কিন্তু কমে গেছে। সরকার ক্রেডিট দিচ্ছে আমরা আমাদের কঠোর শাসনের জন্য কমে গেছে, জি না, ইমানদাররা ইমানি কথায় দমে যায়, গুলির ভয় তারা করে না। মুসলমান জীবন দেবে কিন্তু ইমান দেবে না, তাকে বুঝাতে হবে বাবা তোমার একটা ব্যাখ্যাটা ভুল হচ্ছে, মুসলমান খালি রসুলের কথা শুনে কোনো ব্যক্তির কথা তকায় করে, রসুল বলছে এর ব্যাখ্যা এই, হাদিস বলছে এর ব্যাখ্যা এই, সাহাবি কি বলছেন ব্যাখ্যা এই, অর্থাৎ এর অর্থ এটা না মানুষের পেটে সাপ করবে না। কবিরা গুনাহ করে না এমন কোন মানুষ আছে না আমাদের বসে, আমরা জীবনে কোনো কবিরা গুনাহ করিনি, মিথ্যে কথা বলিনি কখনো, ওয়াদা খেলা হয়নি কখনো, তো কবিরা গুনাহ তো আমরা সবাই করি, সব কাল্লা কাটবো নাকি, মুসলিম হবে কেন মসজিদে, এরপরে আসেন